মা গো খিদে পেয়েছে, খেতে দাও মা। অসহায় মা সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে সন্তানকে সান্ত্বনা দেন, রান্না হোক তারপর খাবার দেব। কিন্তু কি রান্না করবেন মায়ের কাছে অজানা। একসময় খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে সন্তান ঘুমিয়ে পড়ে। অসহায় মা দু চোখে জল নিয়ে ভগবানের কাছে ক্ষমা চায় সন্তানকে মিথ্যা কথা বলার জন্য। তার তো উপায় ছিল না সন্তানকে মিথ্যা কথা বলা ছাড়া। এমনই দৃশ্য দেখা গেল আমফানের ঘূর্ণিঝড়ে এক নিমেষে তছনছ হয়ে যাওয়া দক্ষিণ চব্বিশ পরগনা সাগরদ্বীপ সুন্দরবনের কিছু গ্রাম। ঘরবাড়ি ধূলিসাৎ, পড়ে রয়েছে ধ্বংসাবশেষ, চাষের জমিতে এক হাঁটু জল, ঘরে নেই কোনো অন্ন যা দিয়ে সন্তানের মুখে দুটি ভাত তুলে দিতে পারে। সমস্যা, আমার বাড়িতে দুটো বড় নষ্ট, কিছু নেই, ছেলেপুলের জমিন জায়গাও নেই, খাবার মানো কোনো স্টাফ অফিসার কিচ্ছু নেই, সব শেষ, ঘর ভেঙে গেছে, গাড়ি আর মাছ সব মরে গেছে, কিচ্ছু নেই, বরজ বাড়ি তো নষ্ট হয়েছে, এমন যে আমার অসুখ হয়েছে ডাক্তার দেখিবে, আমার ছেলেপুলের কাছে দশটা টাকা নেই, ওই জন্য কাঁদছিলি তোমার কাছে আমি, সরকারি সাহায্য পাচ্ছেন না? কিচ্ছু দেয়নি আমাদের, একটা তিরপল পর্যন্ত দেয়নি, কিচ্ছু নেই আমাদের, সব শেষ। আমি গরিব মাস ভিকাগরা খাই, আমার ঘর উড়িতে কিছু নাই, গোটে পাগল আছে মাছ। সরকার থেকে সাহায্য পাননি? না গো বাবা পাইনি। তাহলে কিভাবে চলছে আপনার? বাবা চাচা করছি এই দেশে। বাড়ির কি উড়ে গেছে আপনার? আমার দুইয়ের উপরে খড় উড়ে পেপার উড়ে। কোনো সাহায্য পাচ্ছেন না? না। গ্রামবাসীরা অভিযোগ করেন সরকারি কোনো ত্রাণ বা সুযোগ সুবিধা মিলছে না। আমাদের এই ঝড়ে আমরা বাড়িতে থাকতে পারছি না, আমরা স্কুলে চলে গেছিলাম, এখানে বাড়ি আমাদের বাথরুম নেই, আমরা মমতাকে ভোট দিই, আমরা কোনো সুযোগ সুবিধা পাই না, বাথরুম নেই, আমাদের কোনো বাড়ি নেই, আমার কোনো ঝড় হলে আমাদের অনেক কোথায় কোথায় ছুটতে হয়, আমরা থাকবো কোথায়? কোনো বাথরুম পা বাড়ি কিছুই পাননি? না, আমরা ভোট দিই কিন্তু পাই না, আমাদের ফ্যামিলি থেকে কত ভোট যায়, কিছু সুবিধা পান না? কোনো সুবিধা পাই না। আমরা ভেবেছি আমরা আর মমতাকে ভোট দেবো না, আমরা পরিবর্তন চাই, আমরা নিজের মতো করে যাকে চাইব তাকেই ভোট দেবো। কোনোভাবে সুবিধা পাচ্ছেন না? না। এই গ্রামের নাম কি? আমাদের গ্রামের নাম খাসরামকর খুঁটিকাটা। ঘর বাড়ি বড় বাড়ি সব শেষ হয়ে গেছে, ছেলেপুলে বাইরে আছে, ওরা আসতে পারছে না, আমরা খেতে পাচ্ছি না, প্রচণ্ড খুব কষ্টে আমাদের দিনগুলো যাচ্ছে, আর আমাদের কি বলবো, আর আমাদের ঘরও একটু নাই যে আমরা থাকার মতন, সরকার তিরপল দিয়েছে, ওই তিরপলে কোনো রকম আমরা আছি। মানে খুব দাপট ছিল ঝড়ে? হ্যাঁ হ্যাঁ। আর এমনি গাছটা চারিদিকে তো কিছু নেই, গাছপালা কিছুই নেই। এমনি যে পুকুর মাছ? না কিছুই নেই, সব মরে গেছে, কিছুই নেই আমাদের। সরকার কি ত্রিপল ছাড়া আর কি সাহায্য করেছে? আর কি দেবে, আর কোথায় পাশে চূড়া দিচ্ছে, কোথায় ডাল দিচ্ছে, এরকম আমরা কিছু, এখানে আমরা কিছু পাই না এখন। এটা কোন গ্রাম? এটা খাসরামকর খুঁটিকাটা।
আমার বরের বাড়ি ভাই ভাই আমি ভাই কেন ভাই লগার বাড়ি ঝিঙে নিয়ে কাজ করতে আর মানুষ কিন্তু বন্ধু মানুষ সাহায্য পাননি সরকারি না ভাত না টাকা টাকা আসবেন না কিছু আসে আপনার কি ক্ষতি হয়েছে মল্লিনা আমার মরের বাড়ি ভাই উড়ে পাইছে কবে মিলবে সাহায্য সেদিকেই তাকিয়ে এই অভাগা মানুষগুলি দক্ষিণ ২৪ পরগনা থেকে প্রলয় সামন্ত আনন্দ বার্তা।